রাজশাহীতে ছয়টি আসনের মধ্যে চারটি দিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে। এবার আসনগুলোতে আওয়ামী লীগের আদর্শের রাজনীতিকরাই আগামী সংসদে প্রতিনিধিত্ব করবে বলে মনে করছেন ভোটাররা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজশাহীতে ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 39 জন প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকে জমে উঠতে শুরু করেছে নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেমেছেন প্রার্থীরা, শুরু হয়ে গেছে ভোটের হিসাব নিকাশ। রাজশাহী নির্বাচনী মাঠে এখন মূল আকর্ষণ ও আলোচনায় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহিকে ঘিরে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ট্রাক মার্কা নিয়ে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। গোদাগাড়ি তানোর রাজশাহী এক থেকে মাহির মূল প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক চৌধুরী। 2008 সাল থেকে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য। রাজনীতি কে কত বছর ধরে করছে সেটা ম্যাটার না, আমি গত উপনির্বাচনেও কিন্তু প্রার্থী ছিলাম এবং আমি মানুষের জন্য কাজ করছি। সে ভালো কাজ করছে, সে সাহস দেখাইছে ভোট করব আমাদের এলাকার মেয়ে, আমি তাকে কনগ্রেচুলেশন জানাই, ধন্যবাদ। রাজশাহী দুই সদরে লড়াই হবে দুই বাচ্চার মধ্যে। নৌকার প্রার্থী হয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাচ্চা, তার সাথে লড়বেন মহানগর আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাচ্চা। এ আসনে নির্বাচনে আছেন জাসদ ও জাতীয় পার্টির প্রার্থীও। রাজশাহী তিন পবা মোহনপুরে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদের সাথে লড়াই হতে পারে নোঙর প্রতীকে বিএনএম প্রার্থী মতিউর রহমানের, তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। রাজশাহী চার বাগমারায় লড়াই হবে নৌকার আবুল কালাম আজাদ এবং বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বিদ্রোহী এনামুল হকের। পুঠিয়া দুর্গাপুর রাজশাহী পাঁচে নৌকার প্রার্থী সাবেক দুইবারের সংসদ সদস্য আব্দুল ওয়াদুর দারার সাথে লড়াই হবে আওয়ামী লীগের বিদ্রোহী ইগোর মার্কার ওবায়দুর রহমানের। রাজশাহী ৬ বাঘাচারঘাটে বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক সংসদ সদস্য কাঁচি মার্কার রাহিনুল হকের। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতা যদি দ্বন্দ্ব সংঘাতে না গড়ায় তাহলে শান্তিপূর্ণ নির্বাচনী এবার হতে যাচ্ছে রাজশাহীতে। ফজলে রাব্বি, ATN বাংলা, রাজশাহী।